পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই দেখাই পুরোটাই রাউন্ড দিয়ে দেখাচ্ছি। এই যে আমার সাইড দিয়ে আসছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে হসপিটাল অশোকবাড়ি পিএইচই প্রাথমিক হেলথ সেন্টার। আর যে দূরে রাস্তা যেটা দেখা যাচ্ছে বা রাস্তায় গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে 16 নম্বর রাজ্য সড়ক, যেটা ময়নাগুড়ির থেকে কুচবিহারে গেছে, আমার ঠিক পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে। আর এই যে এবার ঘুরে দাঁড়াচ্ছি, এই যে পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, ছোট্ট একটা সরু নদী, এবং তারপরে অনেক দূরে দেখা যাচ্ছে কি না সেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বর্ডার। তো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি সামনে গিয়ে। তো এই যে নদীটা এবং নদীর এই যে অনতি দূরে কাঁটা তার, কাঁটা তারের যে বেড়াটা খুব অল্প দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত ভূখণ্ডের মাঝখানে কাঁটা তারে বেড়া। আর ওইখানে দূরে একটা ব্রিজ আছে। তো যাই হোক, বলার জন্য এই ভিডিওর অবকাশ। একটা গান শুনেছিলাম, গানটাতে বলা ছিল যে পঞ্চি নদিয়া হাওয়াকে ঝোঁকে ইনকো সরহদ কভি না রোকে, অর্থাৎ পাখি বাতাস এবং নদী এদের কোনোদিন কোনো রকম দেশ বা গণ্ডির যে মানচিত্র বা বর্ডার বা ইন্টারন্যাশনাল যে মানচিত্র, তাতে কোনো দিন এদের আটকানো যায় না। কোনো শাসন এরা মানে না, কোনো দেশ কালের গণ্ডি এরা মানে না, এরা এদের মতন করেই বহমান। যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমি ভবঘুরে, তো আমারও যে মানসিকতা ঠিক এরকমই, আমি নিজেকে বিশ্ব নাগরিক মনে করি, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে ভালোবাসি। তো এটা একটা ছোট্ট উপস্থাপন, তো আমার ভিডিও ব্লগ মানুষের জন্য, ভ্রমণ স্থানের জন্য এবং খাবার দাবার নিয়ে। আই এম ব্লগিং ফর দ্য পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তারই একটা কন্টিনিউশন, রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে মনে হলো যে এটা একটা সুন্দর জিনিস দেখি এবং দেখাই। এই আর কি, ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।